মাত্র কয়েক দশকের ব্যবধানে সামরিক ক্ষেত্রে চোখ ধাঁধানো সাফল্য দেখাচ্ছে তুরস্ক। বিশেষ করে এয়ার পাওয়ারে আঙ্কারার শক্তিমত্তা চোখে পড়ার মতো। এরই মধ্যে সামরিক ড্রোন শিল্পে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে এরদোয়ানের দেশ। সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে তুরস্কের তৈরি বাইরাক্টার ড্রোন। এবার সামরিক ক্ষেত্রে আরও সক্ষমতার জানান দিতে অত্যাধুনিক এক যুদ্ধবিমান মডিফাই করল দেশটি। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই F-16 যুদ্ধবিমান এরই মধ্যে তুরস্কের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এই তথ্য জানিয়েছে দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্সি বা এসএসবি। তুর্কি সংবাদ মাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, সংস্থাটির প্রধান ইসমাইল ডেমির জানান, প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তির অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান তুরস্কের সামরিক বাহিনীর হাতে হস্তান্তর করা হলো। এর মধ্য দিয়ে আকাশে আরও সক্ষমতার জানান দিতে পারবে আঙ্কারা। এক টুইট বার্তায় তিনি বলেন, এখন তুরস্কের F-16 যুদ্ধবিমানগুলো আরও উন্নত, এগুলো বিমান বাহিনীকে আকাশে অপ্রতিরোধ্য করে তুলবে। জানা গেছে এই যুদ্ধবিমানের আয়ুষ্কাল 8,000 ঘণ্টা, তবে এতেই থেমে থাকতে চায় না দেশটি। এটি বাড়িয়ে 12,000 ঘণ্টায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে আঙ্কারা। ইসমাইল ডেমির জানিয়েছেন, F-16 সাথে এখন যে ক্ষেপণাস্ত্র গোলা বারুদ ব্যবহার করা হচ্ছে, এর সঙ্গে আরও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং গোলা বারুদ বসানোর কাজ চলছে। শিগগিরই সেগুলোর সফল ইনস্টলেশন হবে। এদিন নিজস্ব প্রযুক্তিতে মার্কিন F-16 যুদ্ধবিমানের চেয়েও আরও অত্যাধুনিক সামরিক বিমান প্রস্তুতেরও ঘোষণা দেয় তুরস্ক। ওজগুল নামে এই প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছে দেশটির সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। তুরস্কের সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান ইসমাইল দেমির দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম NTV-কে এ কথা বলেন। ইসমাইল দেমির বলেন, সমরাস্ত্র খাতে আমরা বিদেশি নির্ভরতা কমাতে যেসব উদ্যোগ গ্রহণ করেছি তার মধ্যে অন্যতম এই ওজগুল প্রকল্প। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, তুরস্কের বিমান বাহিনীর হাতে যেসব F-16 যুদ্ধবিমান রয়েছে সেগুলোর কম্পিউটার ও সফটওয়্যার নিজস্ব প্রযুক্তিতে আরও আধুনিক করা হবে। তুর্কি এসব অত্যাধুনিক যুদ্ধবিমানের নামকরণ করা হবে F-16 ওজগুল। এ প্রকল্পের আওতায় 35টি F-16 যুদ্ধবিমানকে F-16 ওজগুলে রূপান্তর করা ছাড়াও নতুন করে আরও 30টি অত্যাধুনিক যুদ্ধবিমান নির্মাণ করা হবে। এর বাইরে অত্যাধুনিক বিমানটির রাডার সিস্টেম, ককপিট আপার ফ্রন্ট কন্ট্রোল প্যানেল, ফুয়েল হাইড্রোলিক ইন্ডিকেটর, ইঞ্জিন ডিসপ্লে স্ক্রিন ও ইমার্জেন্সি ইন্ডিকেটর আরও আধুনিক করা হচ্ছে বলে জানা গেছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।